বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন। এদিনের নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবার সকাল থেকে ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ান সহ তেলিয়ামুড়া থানার পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। তবে রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবেই শুরু হয় তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনের ভোটদান পর্ব। এদিন তেলিয়ামুড়া বাজারের ব্যবসায়ীরা সকাল থেকেই স্বতঃস্ফূর্ততার সহিত ভোটদানে অংশগ্রহণ করতে দেখা গেল। তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা পরেশচন্দ্র বিশ্বাস নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন যে রবিবার সকাল 7টা থেকে ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই কিন্তু হচ্ছে। ভোটদান পর্ব চলবে বেলা 4টা পর্যন্ত এবং পরবর্তীতে এক ঘন্টা বিশ্রামের পর বিকেল 5টা থেকে ভোট গণনার কাজ শুরু হয়ে যাবে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা ভোটাররা রয়েছেন এবং যারা মেম্বাররা রয়েছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে প্রিসাইডিং অফিসার এবং অন্যান্যরা কি জানাচ্ছেন শুনব। গত নির্বাচনের 2016-তে, এবার কোভিড-19 এর জন্য এক বছর ল্যাব থেকে সেই জন্য 2022 হচ্ছে। তো সকাল থেকে কি শান্তিপূর্ণভাবে? হ্যাঁ, শান্তিপূর্ণভাবে এবং পিসফুলি হচ্ছে। কয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে? সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কয়টা পুলিশ সদস্য? আমরা 2টা পুলিং সদস্য করেছি। নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে। গতকালকে এসডিপি সাহেব, ওসি সাহেব এসেছেন এবং ওনার টিম নিয়ে এসেছেন এবং সকাল থেকে তারা রয়েছে যাতে কোনো এবং এখন করবে খুব শান্তিপূর্ণভাবে। এখানে 2টা পুলিং স্টেশন করার, এখানে আছে 1 থেকে 800, আর 801 থেকে 1570, বাকিটা এখানে আছে 2টা পুলিং। মোট ভোটার কত? 1570। পুলিংটা শেষ হলে গণনাটা হবে। আমাদের টাইম টেবিল দিয়েছি সকাল 7টা থেকে 4টা, তবে মনে হয় না 4টার মধ্যে ভোটটা শেষ হবে, কারণ যারাই আমরা এই করিডোরের ভিতরে আসবে সবার ভোট আমরা নেব, কারণ যত 11টা ভোট দেয়। তো গণনা আমাদের দেওয়া আছে 5টা থেকে, মানে ভোট কাস্তি হওয়ার পর 1 ঘন্টা পরে আমরা রেস্ট করে তারপরে ভোটটা করি। তা আমাদের যা চিন্তাভাবনা যা দেখা যাচ্ছে, বোধহয় সকাল বিকাল 4টার মধ্যে ভোট কমপ্লিট হবে না, কারণ আর একটু সময় লাগতে পারে, কারণ যারা ভোট দিতে আসছে তারা তো প্রত্যেকে 11টা করে ভোট দেয়, তো তারপরে সময় বেশি। তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন সকাল 7টা থেকে শুরু হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট চলছে, মানুষ সুষ্ঠুভাবে মেজাজে ভোট দিয়েছে। হ্যাঁ, এখনো তো খুব বিশেষ একটা ভিড় হয়নি, এরপরও মোটামুটি লাইন দেখা যাচ্ছে, মোটামুটি খারাপ হয়নি, তবে আরেকটু পরে মানে অসম্ভব ভিড় হয়ে যাবে। সবাই অবগত আছেন আজকে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন চলছে, সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে চলছে, সেটা আগামী বিকাল 4টা পর্যন্ত চলবে। তবে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং প্রিসাইডিং অফিসার কিন্তু বলেছেন যে শান্তিপূর্ণভাবেই ভোটদান প্রক্রিয়া চলছে এবং তবে 4টের মধ্যে হয়তোবা ভোট শেষ হবে না, কারণ সেই এলাকার মধ্যে, সেই নির্দিষ্ট জায়গার মধ্যে যারাই এসে লাইনে দাঁড়াবে তাদের ভোট, প্রত্যেকের ভোট নেওয়া হবে, তাই সেই ব্যাপারটা অবশ্যই 4টের মধ্যে সম্পন্ন হবে না বলেই মনে করছেন তিনি। তবে অফিসিয়াল টাইম কিন্তু 4টে অবধি রয়েছে। শান্তি শৃঙ্খলাভাবেই ভোটদান প্রক্রিয়া হচ্ছে এবং তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভোটদান প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তেলিয়ামুড়ার মার্চেন্টদের মধ্যে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।